সাবস্ক্রাইব করুন আমার দেশি রান্নার রেসিপি চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে খুবই টেস্টি ইউনিক একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটির জন্য প্রথমে লাগবে পেঁয়াজ। তো আমি পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। তো দেখেন, এইভাবে ছোটো ছোটো করে আমি পেঁয়াজটাকে কেটে নেব। আমার এই চ্যানেলে আপনারা প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি টমেটো কেটে নেব ছোটো ছোটো করে। তো দেখেন কীভাবে টমেটোটাকে কেটে নিচ্ছি। যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের ইউনিক রেসিপি আপনারা দেখতে পাবেন। তো দেখেন আমি ছোটো ছোটো করে টমেটোটাকে কেটে নিচ্ছি। এই রেসিপিটা আমি খুবই ইউনিকভাবে বানাবো, তো আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি দুই ধরনের ক্যাপসিকাম ব্যবহার করব, রেড অ্যান্ড ইয়েলো। আপনারা চাইলে গ্রিনটাও অ্যাড করতে পারেন। তো আমি এবার ক্যাপসিকামটাকে ছোটো ছোটো পিস করে কেটে নেব, ইয়েলোটাকেও ছোটো ছোটো পিস করে কেটে নেব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখেন, খুবই সুস্বাদু একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমি কীভাবে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এর মধ্যে ডিম অ্যাড করব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে করতে হবে। আপনারা অবশ্যই ভালো করে মিক্স করে নেবেন। এবার আমি ব্রেডটাকে কেটে নেব। দেখেন এইভাবে চার পিস, চার কোণা করে মধ্যখান দিয়ে আমি কেটে নেব। আপনারা চাইলে ডিজাইন করেও কাটতে পারেন। তো আমি এইভাবে করে কেটে নেব। এইভাবে করে আমি সব কয়টা ব্রেড কেটে নেব। এবার একটা প্যান গরম করে আমি তেল দিয়ে দিলাম। তো দেখেন তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম ব্রেড। এইভাবে করে আমি চারটা ব্রেড এর মধ্যে দিয়ে দেব। আমি ক্যাপসিকাম আর ডিম বানিয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখেন আমি এক চামচ করে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু সময় ফ্রাই করে নেব। খুবই টেস্টি একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম। তো দেখেন আমি বাদাম দিয়ে দিলাম এর মধ্যে, সব কয়টার মধ্যে এইভাবে করে দিয়ে দেব। খুবই ইজি, দেখতে খুবই সুন্দর হয়। এবার আমি উপর দিয়ে টমেটো কেচাপ দিয়ে দেব। দেখেন এইভাবে করে টমেটো কেচাপ দিয়ে দিলাম। ব্রেডের যে অংশটা বের করে রেখেছিলাম এটা আমি উপর দিকে দিয়ে দেব এইভাবে করে। তো দেখেন আমি সব কয়টা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ঘি ব্যবহার করব, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। তো ঘি দিয়ে ভালো করে উপর দিয়ে আমি এইভাবে করে দিয়ে দেব। তো দেখেন দেখতে খুব সুন্দর হচ্ছে। আমি এবার উল্টে দেব, তো আমার দুপাশে ফ্রাই হয়ে যাবে। তো দেখেন কত সুন্দর লাগছে দেখতে, খেতে খুবই স্বাদ হবে। দুপাশ দিয়ে আমার খুব সুন্দর করে ফ্রাই করে নিলাম। এবার আমি এটা তুলে রাখবো, এটা খেতে খুবই স্বাদ, বাচ্চাদের খুবই পছন্দ হবে। ব্রেকফাস্টের একটা ইজি রেসিপি। ভিডিওটি দেখে কীরকম লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন।